নমস্কার, আমি মৃগঙ্কা, শুরু করছি নজরে দুনিয়া। এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিত ঠিকানা, আন্তর্জাতিক মানের পরিকাঠামো নিয়ে এলো এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9046631433। ডোমকলেও আমাদের শাখা রয়েছে। খেলা দেখতে হবে দাঁড়িয়ে। বিশ্বকাপে ভারত পাক ম্যাচের জন্য বিশেষ টিকিট আইসিসির। বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফুরিয়ে গিয়েছে সব টিকিট। এহেন পরিস্থিতিতে বাধ্য হয়ে শুধুমাত্র দাঁড়িয়ে থেকে খেলা দেখার জন্য আলাদা করে টিকিটের ব্যবস্থা করতে হলো আধিকারিকদের। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের আগে এমনই ঘটনার সাক্ষী থাকলো ক্রিকেট বিশ্ব। আইসিসির তরফে আলাদা করে ঘোষণা করা হয় ক্রিকেট প্রেমীদের মাঠে জায়গা দেওয়ার জন্য অভিনব পদক্ষেপ করা হচ্ছে। প্রসঙ্গত, আগামী 23 অক্টোবর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। আইসিসির তরফে জানানো হয়েছে আগামী 16 অক্টোবর ফের ওই ম্যাচের টিকিট বিক্রি করা হবে। মাসে বিমানে দুনিয়া সফর কনিষ্ঠতম হিসেবে রেকর্ড ব্রিটিশ বেলজিয়ান কিশোরের। আকাশপথে 5 মাসে দুনিয়া ঘুরে এলো ব্রিটিশ বেলজিয়ান কিশোরের ম্যাক রাদারফোর্ড। এর ফলে দুনিয়া সফরে সর্বকনিষ্ঠ হিসেবে রেকর্ড গড়ল সে। 30টি দেশে ঘুরে 54,124 কিলোমিটার পথ অতিক্রম করে বুলগারিয়ার রাজধানী সোফিয়ায় নেমেছে 17 বছর বয়সী ম্যাক। গত 23 মার্চ সার্ক অ্যারো মাইক্রোলাইট বিমানে করে ওই একই জায়গায় রওনা দেয় ম্যাক। তবে তার এই দুনিয়া সফর মোটেই মসৃণ ছিল না। প্রতিকূল আবহাওয়ার পাশাপাশি তাকে মোকাবিলা করতে হয়েছে নানা আমলাতান্ত্রিক জটিলতার। সময় বেশি লাগার কারণ হিসেবে মনে করা হচ্ছে পারমিট পাওয়ার সমস্যা। দুবার পথ বদল করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া এবং উত্তর আমেরিকার ওপর দিয়ে উড়ে ইউরোপে ফিরে আসা। বন্যায় ভেঙে গিয়েছে বাড়ি, পরিবারকে নিয়ে রাস্তায় নামলেন বিখ্যাত গায়ক। কথায় আছে, আজ যে রাজা কাল সে ফকির, এই কথাটাই যেন অক্ষরে অক্ষরে মিলে গেল তার জীবনের সঙ্গে। সঙ্গীত শিল্পী ওয়াহব আলী বাগদি তার সুরে মুগ্ধ হয়েছিলেন দর্শক, পেয়েছিলেন বিখ্যাত হওয়ার স্বাদ। সেসব কিছুই কেড়ে নিল বালুচিস্তানের ভয়াবহ বন্যা। বেঁচে থাকার জন্য মানুষের জীবনের 3টি গুরুত্বপূর্ণ জিনিস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই বন্যা কেড়ে নিয়েছে তার মাথার ওপরের ছাদ। তার গাওয়া বিখ্যাত গান কানাওয়ার, এই গান গেয়ে দর্শকদের মন জয় করেছিলেন ওয়াহব আলী বাগদি। কোক স্টুডিওয় 1 নম্বরে ছিল এই গান। বন্যার ফলে ভেঙে গিয়েছে গায়কের মাটির বাড়ি, পরিবারকে নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন তিনি। এই ছবি এখন ঘুরে বেড়াচ্ছে নেট মাধ্যমে, তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন অনেকেই। টিকা নিতে নারাজ, ইউএস ওপেন থেকেও নাম তুলে নিতে হলো একগুয়ে জকোভিচকে। করোনার টিকা না নেওয়ায় যুক্তরাষ্ট্র ওপেনেও খেলা হচ্ছে না বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা নোভাক জকোভিচের। ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছেন জোকার। সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। সুযোগ পেলেই প্রতিযোগিতামূলক টেনিসে ফেরার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। আসলে মার্কিন সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে করোনার টিকা জোড়া ডোজ না নিলে সেদেশে প্রবেশ করা যাবে না। ইউএস ওপেন কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত মেনে নিয়েছে, সেই কারণে টুর্নামেন্টে খেলা হচ্ছে না জকোভিচের। এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল, অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকার সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই। রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9046631433 এবং 8001002255। ডোমকলেও আমাদের শাখা রয়েছে। ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 8293117297। এখনকার মতো নজরে দুনিয়া এই পর্যন্তই। নমস্কার।